একজন ভালো খেলোয়াড়ের পূর্ব শর্তই তার সুস্বাস্থ্য আর সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন নিয়মিত শরীর চর্চা দেশসেরা একজন ক্রিকেটার হিসেবে এর প্রয়োজন বোঝেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তাই তো নড়াইলের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়ার স্বপ্নে বিভোর মাশরাফি স্বপ্ন দেখেন একটি বিশ্বমানের জিমের তার এই স্বপ্নের সারথি হয়ে পাশে দাঁড়ায় আইপিডিসি ফাইন্যান্স আইপিডিসির অর্থায়নে নড়াইল বয়েজ স্কুলের মাঠের উত্তর প্রান্তে মাশরাফির বাড়ির পাশেই সেই স্বপ্ন সত্যি হয়েছে পঁয়ষট্টি লাখ টাকা ব্যয়ে শরীরচর্চার অত্যাধুনিক নানা উপকরণ নিয়ে প্রস্তুত নড়াইল এক্সপ্রেস জিম ইতোমধ্যে এর কার্যক্রম শুরু হলেও শিগগিরই হচ্ছে আনুষ্ঠানিক উদ্বোধন মাশরাফির এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ খেলোয়াড় সহ স্থানীয় স্বাস্থ্য সচেতন নানা শ্রেণী পেশার মানুষ আন্তর্জাতিক মানের একটা জিম এবং এই জিমের মাধ্যমে নড়াইলের যুব সমাজ শরীর গঠনের মাধ্যমে সুস্থতা অর্জন করতে পারবে জিম করার জন্য আশেপাশে খুঁজতাম পাইতাম না বা মাসায় বা এটা করছে করার পর থেকে তো যাই আমাদের সবার জন্য সুবিধা হয়েছে এন্ট্রি লেভেলে যখন জিম যে শুরু করবে সেখান থেকে এক্সট্রা মনে করেন যে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সে অবশ্যই এই জিম থেকে সব কিছু পাবে খেলাধুলার মান উন্নয়নে জিমের বিকল্প নেই উল্লেখ করে জিমের শতভাগ সুফল পেতে সুদক্ষ প্রশিক্ষক নিয়োগের অনুরোধ ক্রীড়া সংগঠকদের এই জিনিসটা সঠিকভাবে পরিচালিত করতে হবে তো আমরা যদি ভালো করে থাকে ট্রেনার তাহলে এটা কাজে লাগবে নড়াইলের ক্রীড়াঙ্গনে এই জিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন মাশরাফি এটা টোটাল স্পোর্টসের জন্য নট অনলি ক্রিকেট ফুটবল যারা খেলে ভলিবল হ্যান্ডবল টেবিল টেনিস যার যেভাবে প্রয়োজন হয় ইকুইপমেন্টগুলো সেভাবেই আনা তো তারা সেভাবে এটা ইউজ করতে পারবে মাশরাফির উদ্যোগে নড়াইল এক্সপ্রেস ফুটবল ক্রিকেট ভলিবল ও অ্যাথলেটিক্স একাডেমি 2018 সাল থেকে আইপিডিসির অর্থায়নে দক্ষ খেলোয়াড় গড়তে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে সময় সংবাদ নড়াইল